নমস্কার বন্ধুরা বাংলা আইটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল এ সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটের ওপরে ঠিক আছে তো আমরা এখানে ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আলোচনা করব। তো কোর্সের কোর্সটি শুরু করা করার আগে আমি আপনাদেরকে কোর্স মডিউল সম্বন্ধে দেখাতে চাই যে আমি আপনাদেরকে কি কি শেখাবো ঠিক আছে তো সবার প্রথম যেমন দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রোডাকশান টু ক্লাউড কম্পিউটিং আছে এরপরে ভার্চুয়ালাইজেশান হাইপারভাইজার আছে ঠিক আছে তো ডেপ্লয়মেন্ট মডেল সার্ভিস মডেল ঠিক আছে এখানে আপনি যাবতীয় যা যা দেখতে পাচ্ছেন সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব এক এক করে আচ্ছা এখানে আর একটা জিনিস বলে দিচ্ছি যে ভার্চুয়ালাইজেশান আর হাইপারভাইজার ঠিক আছে এই যে টপিকটা আছে এটা ক্লাউডের অ্যাকচুয়ালি মানে এ এর টপিক না ঠিক আছে কোনো এডাবলিউএস আপনাকে এই আর হাইপারভাইজার ভাইজার সম্বন্ধে শেখাবে না কিন্তু আমি আপনাকে একটা নলেজ দিতে চাই ঠিক আছে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে ভার্চুয়ালাইজেশন আর হাইপারভাইজার ভাইজার সম্বন্ধে বলবো যাতে আপনাদের ভবিষ্যতে গিয়ে এডাবলি শিখতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এরপরে যেটা আমরা দেখব হচ্ছে যেটা সেটা হচ্ছে ইসি টু ইলাস্টিক কম্পিউট ক্লাউড ঠিক আছে মানে এটাও একটা এর একটা টপিক তো এখানে আমরা যাবতীয় যা যা জিনিস করবো সেগুলো এখানে লেখা আছে আপনি ভিডিও পজ করে একবার দেখে নিতে পারেন কী কী জিনিস আমরা ডিসকাস করবো ঠিক আছে তো এরপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইসি টু এর মধ্যেই পড়ছে তো এই এই টপিকগুলো আমরা প্র্যাকটিক্যাল থিওরি দুটোই দেখব এরপরে আছে আই ঠিক আছে আইডেন্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট এটাও এ একটা টপিক এটা নিয়ে আমরা ডিসকাস করবো স্টোরেজ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে স্টোরেজ অনেক টাইপের হয় ডাব্লিউসএস সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এক এক করে রাউট ফিফটি বলে একটা টপিক আছে যেটা ডিএনএস হোস্টিং এইসব রিলেটেড ঠিক আছে বিভিন্ন রকমের জিনিস আছে এর মধ্যে তো সেগুলো নিয়ে আমরা থিওরি প্র্যাকটিক্যাল দুটোই দেখতে হবে আমাদেরকে এরপরে আছে ইলাস্টিক লোড ব্যালেন্সার অটো স্কেলিং এই দুটো একটা ইম্পর্ট্যান্ট জিনিস খুব ঠিক আছে তো এগুলো আমরা এক এক করে সবই দেখব এরপর ভিপিসি বলে একটা কনসেপ্ট আছে যেটা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড বলা হয় তো এই কনসেপ্টটা আপনি বেসিক্যালি সমস্ত ক্লাউড সার্ভিসেই পাবেন হতে পারে সেখানে নাম আলাদা আছে কিন্তু এই কনসেপ্টটা আপনার থাকবে সব জায়গাতে তো ইন্টারভিউতে গেলেও এইখান থেকে আপনাকে অনেক কোশ্চেন করতে পারে ভিপিসি থেকে তো এটা নিয়ে আমরা থিওরি প্র্যাকটিক্যাল দুটোই আলোচনা করব এটা হচ্ছে ভিপিসির টপিক ঠিক আছে আপনি পজ করে দেখে নিতে পারেন আমরা কী কী শিখব এরপরে আছে অ্যামাজন ডেটাবেস ঠিক আছে আর ডিএস তো ডেটাবেস নিয়ে আমরা আলোচনা করবো কীভাবে কী সেট আপ করতে হবে থিওরি কী আছে প্র্যাকটিক্যাল কী আছে এরপরে আছে ক্লাউড ফরমেশন আছে ক্লাউড ফরমেশনের উপরে আমরা আলোচনা করব। এরপরে সার্ভারলেস কম্পিউটিং আছে যেটা এডব্লিউস ল্যামডা বলা হয় তো এগুলো আমরা থিওরি প্র্যাকটিক্যাল দুটোই দেখব এরপর আছে ভিএম মাইগ্রেশন ভিএম মাইগ্রেশনে কীভাবে ভি ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট এক্সপোর্ট করবেন এর মধ্যে তো সেটাও আমরা দেখবো এখানে এরপরে অ্যাপ্লিকেশানস আছে কিছু এস এন এস ঠিক আছে তো এসএনএস নোটিফিকেশান এই জিনিসগুলো যখন আমরা এক এক করে এই টপিকগুলো আলোচনা করবো থিওরি প্র্যাকটিক্যাল দেখবো তখন আপনি সব সমস্ত কিছু বুঝতেই পারবেন এরপর আছে রিকোয়ারমেন্ট ঠিক আছে আপনার এডাবলিউএস শেখার জন্য রিকোয়ারমেন্ট কী লাগবে তো বেসিক রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার কাছে একটা পিসি ঠিক আছে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ হওয়া দরকার নাহলে আপনি প্র্যাকটিক্যালগুলো করতে পারবেন না এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট দরকার এডাবলু এসে আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট থাকতে হবে তো ফ্রি অ্যাকাউন্ট করার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না ঠিক আছে কোনো চার্জেস দিতে হয় না অ্যামাজনকে তো সেটা কীভাবে ক্রিয়েট করতে হবে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে সেটা দেখাবো এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা বেসিক নলেজ দরকার আইটি রিলেটেড ঠিক আছে যদি আপনি আইটি ফিল্ডে কাজ করে থাকেন অথবা যদি নাও কাজ করে থাকেন আপনি যদি একদম ফ্রেশার সন তাও কোনো অসুবিধা নেই এডব্লিউ শেখার জন্য যেইটুকুনি নলেজ দরকার আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো লাস্টে একটা টপিক আছে যেটা আমি একটা ক্রিয়েটে অফিস ইনফ্রাস্ট্রাকচার অন এ ডাব্লু এস উইথ রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি তো এটা আমি নিজে থেকে অ্যাড করেছি এখানে তো ধরে একটা অফিস আছে যেখানে অনেকগুলো সার্ভার নেটওয়ার্ক ডিভাইস আছে তো আপনি চাইছেন যে সেই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আপনি ক্লাউডে শিফট করবেন তো সেটা কীভাবে করবেন ঠিক আছে তো পুরো ক্লা শেখার পরে আমরা এইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর লাস্টে আমরা দেখব যে কিছু বোনাস ভিডিও আছে বোনাস ভিডিও মানে হচ্ছে এগুলো বেসিক্যালি এডাবলিউএসের পার্টনা তো ওয়ার্ড ওয়েবসাইট কীভাবে অথবা আপনার যদি কোনো ব্লগ থাকে সেগুলো কীভাবে আপনি এডাবলিউএসে হোস্ট করতে পারবেন ঠিক আছে যদি একটা বেসিক কোনো ওয়েবসাইট থাকে কোনো কোম্পানির একটি ধরনের ওয়েবসাইট আছে তো সেটাকে কীভাবে আপনি এডাবলিউএসে চালাতে পারবেন ঠিক আছে এরপরে একটা অন্য কোনো ধরনের কোনো একটা বেসিক ওয়েবসাইট আছে যেটা আপনি উইন্ডোজে কীভাবে হোস্ট করতে পারবেন এখানে যেমন এটা আছে লিনাক্সের এটা আছে উইন্ডোজের আর একটা আছে কানেক্ট উইন্ডোজ এডি টু এ ডাব্লিউএস এডি এটা অ্যাকচুয়ালি অনেক জায়গাতে আমি দেখেছি শেখায় না তো এটা বেসিক্যালি প্র্যাকটিক্যালের ওপরে ধরে নিন কোনো একটি অফিস আছে যেখানে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার আছে আর অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারে যত ইউজার্স আছে আপনি চাইছেন তার মধ্যে কিছু ইউজার্স আমার এডব্লিউ এ লগ ইন করতে পারবে ঠিক আছে লগ ইন করে বিভিন্ন রকম কাজ করবে তো আপনি চাইলে সেটাও করতে পারেন দুটোকে কানেক্ট করে ঠিক আছে তো আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব আর লাস্টে আছে বেসিক হার্ডওয়্যার নলেজ তো এখানে এটাও বলে রাখছি যে এই যে টপিকটা আছে বেসিক হার্ডওয়্যার নলেজ এটাও এডাবলু এর পার্ট তো একদমই না ঠিক আছে এটা টোটালি হার্ডওয়্যারের পার্ট কিন্তু আমি আপনাদেরকে শেখাতে চাই কারণ এই জন্যেই যে এডাব্লিউএস শেখার জন্যে আপনাদের অন্তত বেসিক একটা ফিজিক্যাল সার্ভার সম্বন্ধে মানে নলেজ থাকা দরকার ঠিক আছে না হলে প্রবলেম হতে পারে ভবিষ্যতে গিয়ে তো সেই জন্যে আমি মনে করি যে একটা ফিজিক্যাল সার্ভারের মানে কি কী ইউজ হয় তার মধ্যে কি টাইপের সিপিউ ইউজ হয় কেমন টাইপের স্টোরেজ ইউজ হয় সার্ভারগুলো অ্যাকচুয়ালি দেখতে এরকম হয় ঠিক আছে তো সেইগুলো নিয়ে আমরা একটা এক বেসিক একটা ভিডিও বানাবো যেখানে আপনার মানে এডব্লিউ শেখার জন্য যতটা নলেজ দরকার আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো এই ছিল টোটাল একটা মানে কোর্স মডিউল আমি আপনাদেরকে কি কি শেখাবো ঠিক আছে সবশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে ভবিষ্যতে আমি যা ভিডিও আপলোড করব সেগুলো আপনি নোটিফিকেশানে পেয়ে যান